আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা ধারাবাহিক প্রক্রিয়ায় তোমাদের জন্য ক্লাস করতেছি বিগত অনেক দিন যাবত। তো ডিয়ার স্টুডেন্ট, গত দুইটা ক্লাস আমার ছিল টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু ইয়ার পাস ফর্ম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব টু বি ভার্বের ফিউচার ফর্ম। তো আমি কাজ শুরু করছি। আমরা এখানে শিখব টু বি ভার্বের ফিউচার ফর্মগুলো কি কি। শ্যাল বি, উইল বি, উইল বি, এই দুটো হলো টু বি ভার্বের ফিউচার ফর্ম। আমরা বাংলায় কি দেখে শিখব, হব, হবি, হবে, হবেন, কখন, সাবজেক্ট নিজে, সাবজেক্ট নিজে, হবে বোঝালে, হবে বোঝালে। হ্যাঁ স্টুডেন্ট, আমরা বুঝতে হবে এটা কিন্তু টেন্স না, টু বি ভার্ব। টু বি ভার্ব আর টেন্সের মধ্যে পার্থক্য আছে, টু বি ভার্ব সাবজেক্ট নিজে হবে বোঝালে টু বি ভার্ব, আর টেন্সে যদি সাবজেক্ট কোনো কাজ করে তাহলে আমরা আজকে আলোচনা টু বি ভার্বের ফিউচার ফর্ম। আমরা ধারাবাহিকভাবে যে নিয়মগুলো ছিল নিয়মগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলতেছি, দেখ মনোযোগ দিয়ে দেখো। আমি সে অথবা তিনি হবে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে সে অথবা তিনি হবে, ইহা হবে। তাইলে আমি হব, আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমি, তুমি, সে, এই বিষয়গুলো নিয়ে একটি যোগ প্রণাম সাবজেক্ট ফর্ম আমি একসাথে যোগ করে দিচ্ছি টু বি ভার্বের ফিউচার ফর্ম। তাই টু বি ভার্বের ফিউচার ফর্মগুলো কী কী, শ্যাল বি অথবা উইল বি। তাহলে আমি, আই, শ্যাল বি, আমি হব, ইউ, উইল বি, সে হবে, হি, উইল বি, মেয়েদের ক্ষেত্রে সি, উইল বি, ই, উইল বি। আমরা এক বছরে আলোচনা করেছি, বহু বছরে যাবো, আমি মানে আমরা, আমরা হব, তোমরা, তোমরা অথবা আপনারা একই কথা তোমরা হবে, এই দুইটা মিলে বহুবচনে একটা হয়, তাহারা, তাহারা হবে, ইহারা হবে, আমরা হব, উই, সে, বি, তোমরা হবে, ইউ, উই, বি, তারা, দে, উই, বি, ইহারা, দে, উই,
Dear student, মিলিয়ে দেখো আমি বহু বলছেন আমরা আমি আগে বলেছিলাম তোমাদের সাথে নমিনিটিভ মানে সাবজেক্টিভ ফর্ম তুমি অথবা আপনি তোমরা অথবা আপনারা সে মেয়েদের ক্ষেত্রে সে একই কথা কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু ভিন্ন ছেলেদের ক্ষেত্রে হবে হি মেয়েদের ক্ষেত্রে সে কোনটা যদি আমরা বহুবচন করতে যাই তাইলে হবে তাহারা ইহা ইহারা তাহলে আমরা কি করলাম সাবজেক্টের সাথে শুধু খালি আমরা টু বি ফিউচার ফর্মটা যোগ করে দিলাম যদি একটা নাউন ফর্ম হয় অর্থাৎ নাম হয় তাইলে আমরা কি করব ছেলেটি হবে ছেলেগুলো হবে ছেলেটি হবে দি বয় যেহেতু নির্দিষ্ট করে বুঝিয়েছে দি ব্যবহৃত হবে আর্টিকেল দি বয় উইল বি দি বয়েস যেহেতু বহু বচন উইল বি আরেকটা জিনিস আমরা মনে রাখবো শেল কখন বসাবো আর উইল কখন বসাবো আই এবং উইল ক্ষেত্রে আমরা শেল বসাবো আই এবং উই এই ক্ষেত্রে আমরা শেল বসাবো আর বাকি সবার ক্ষেত্রে আমরা উইল বসাবো তাইলে আমরা অর্থাৎ ফর্মের ফর্মুলাগুলো আলোচনা করলাম যদি আমরা সূত্র বলি যাই বলি আর আমরা উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা আরো পরিষ্কার করব যেমন আমি কাবি একজন শিক্ষক হব তাইলে আমি আগে বলেছিলাম যেমন আমি হব আগে বলেছিলাম তোমাদের সাথে যে আমি হব মানে আই শ্যাল বি আই শ্যাল বি আমি হব একজন শিক্ষক এ টিচার টিচার কালে ইন কোর্স অফ টাইম কোর্স অফ টাইম অ্যাফারমেটিভ আমরা নেগেটিভ করব আই শ্যাল নট এখানে শ্যাল একটা বার বি বার একটা টু বি বার তো যেহেতু দুইটা বার একসাথে আমরা নট বসানোর সময় দুইটা বার্বের পরে কখনো নট বসাবো না একটা বার্বের পরে নট বসাবো তাহলে দ্বিতীয় বার্বটা দেখবো বি এ টিচার ইন কোর্স অফ টাইম নেগেটিভ তারপরে ইন্টেগ্রিটিভ ইন্টেগ্রিটিভ মানে হলো অবজেক্ট অর্থাৎ সাহায্যকারী শরীর তুমি অর্থে আগে নিয়ে আসলে ইন্টেগ্রিটিভ হয়ে যায় সে আই বি এ টিচার ইন আর এস ই কোর্স অফ টাইম তারপরে আমরা করবো ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ সে নট আই বি এ টিচার টিচার ইন কোর্স অফ টাইম ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা টু বি ভার্বের ক্লাসগুলো শেষ করলাম আর টু বি ভার্বের ক্লাস আমরা দেব না তোমরা বাসাতে চর্চা করলে চর্চা করে এগুলো আয়ত্ত রাখবে
नेक्स्ट क्लास आमरा टू हैव वर्ब निये कथा बोलबो और एई कोर्स पर्यन्त तोमरा आंतरिक भावे क्लासगुलो देखो डियर स्टूडेंट्स आगामी क्लासे आमरा टू हैव वर्ब निये आलोचना करबो और एई मुहूर्ते आजकेर मतो क्लास शेष करलाम विदाय निच्छि आल्लाह हाफेज सबाई भालो थाकबे।